প্রিয় দর্শক বাংলা ভিশন ক্যাফেতে আমি তানিয়া হাজির আপনাদের সামনে আজ আমরা আমাদের ক্যাফেতে যার সাথে কথা বলবো তিনি পপ সঙ্গীতে যোগ করেছেন একটি নতুন ধারা গণসঙ্গীতে যার কণ্ঠ অত্যন্ত বলিষ্ঠ কথা বলবো ফকির আলমগীরের সাথে প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের টেলিফোন নাম্বারগুলো হচ্ছে এইট সিক্স থেকে এইট পর্যন্ত এই নাম্বারগুলোতে ফোন করে আপনিও কথা বলে নিতে পারেন আমাদের আজকের অতিথির সঙ্গে ভাইয়া কেমন আছেন ভালো সবাই ভালো আছে ভাইয়া যেটা নিয়ে আমরা শুরু করব আমাদের আলোচনা আজকে সেটা হচ্ছে আপনি আমাকে বলছিলেন একটু আগে যে আপনি কিছুদিন আগে একটা বাইরে কনসার্ট করে এসেছেন ইংল্যান্ডে আমরা সেই কনসার্টের কথা শুনবো এবং সেখানে আপনার যে শ্রোতা দর্শক তাদের কথা শুনবো আসলে দেশের এবং বিদেশের শ্রোতা বিশেষ করে প্রবাসীরা এখন প্রায় একাকার আর কথা যখন উঠলই আমি গানের ভাষায় বলতে চাই রমনার বট মূলে সাজে নারী বেলি ফুলে রমনার বট মূলে সাজে নারী বেলি ফুলে সলমনার বট মূলে সাজেনারি বেলি ফুলে এই তো রে বৈশাখ রে এই তো রে বৈশাখ আসলে বৈশাখী মেলা কি বাংলা মেলা বিভিন্ন নামে আজকে কিন্তু সারা পৃথিবীতে সেই আমরা বৈশাখী মেলা করেছি বৈশাখ মাসে কিন্তু এই অগাস্টে জুলাইতে প্রচুর মেলা হচ্ছে সামারে বিশেষ করে ফ্রান্স থেকে ইতালিতে বিশেষ করে ইংল্যান্ডে ইংল্যান্ডে আমরা অনেকগুলো জায়গায় মনোহর করেছে বিশেষ করে ববিতা ঋতু বর্ণা বা পিলাহরি মমতা শবনূর আমরা সবাই গিয়েছিলাম বার্কিং এর লন্ডনের বার্কিং বাংলা মেলাতে ময়জপুর পার্কে সামার ডে ছিল চমৎকার ওয়েদার ছিল হাজার হাজার বাঙালি আজকে সমাবেশ হচ্ছে আমি শুনেছি যাওয়া হয়নি বৈশাখী মেলা ঠিক বৈশাখের দিনে নয় তারা করে বাংলা টাউনে প্রচুর লোকজন হয় এবং নিউ ইয়র্কেও তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমি বৈশাখী মেলার কথা মনে করিয়ে দিলাম দর্শকদের এই কারণে যে এই মেলা বিভিন্ন নামে বাংলা মেলা বা সামার মেলা রিহাব মেলা পর্যটন মেলা আমি গিয়েছিলাম দুই হাজারে বার্লিনে পর্যটন মেলায় কি অপূর্ব সমাবেশ সেখানে বাংলা মেলাতে ডিপ গেম তখন ই ছিল গভর্নর ছিল বার্লিনের দেখি সব স্টল রেখে তিনি আমাদের বাংলাদেশ স্টলে এবং আমি আমার সঙ্গে একজন আরও যে দুই একজন শিল্পী ছিল তার সঙ্গে পারফর্ম করলে পরের দিন তাগেজ ফিগেল সেখানকার মানে জাতীয় দৈনিক সেখানে ফ্রন্ট পেজে ছবি চলে আসছে বাবা এবং এই যে আমাদের বাংলাদেশের মেলাকে বিদেশিরা খুব পছন্দ করে আমি বার্কিংয়ের মেলাতেও দেখেছি বাংলা ভাষাভাষীদের পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি এগুলি তো রয়েছেই সার কান্ট্রি কিন্তু প্রচুর বিদেশি দর্শক বিশেষ করে ব্রিটিশ তারা প্রমোট করছে তারা আমাদের দেশের কালচারকে

যে বার্কিং এই বাংলা মেলা একটা বাঙালির মিলন মেলা সেখানে যেমন নকশিকাতা ছিল শীতুল পাটি ছিল সেখানে বি বিভিন্ন পণ্যের অপূর্ব সমারোহ ছিল পাশাপাশি স্টারদের যে পরিবেশনা স্থানীয় শিল্পীদের শিল্পীদের পরিবেশনা এটা রাখি বন্ধন এবং এই যে যে বন্ধন সেটা বাংলা মেলার মধ্য দিয়েই বাংলা সংস্কৃতিকে বিদেশে তুলে ধরার মধ্য দিয়েই আমি তো মনে করি যে শিল্পীরা হচ্ছে একটা কালচারাল অ্যাম্বাসেডার আজকে আমাদের ক্রিকেটে দেখুন যেভাবেই আমাদের পতাকা উঠছে করে এক থেকে তেমনি এই চীনে আজকে দেখলাম একটা কালচারাল টিম গেল ফেস্টিভ্যালে আপনি দেখুন সেখানে তারা নৃত্যের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরেন আমি গোটা ভাবে বলতে চাই যে আমাদের দেশের গান কি নাটক সংস্কৃতির জমিনে যে সুন্দর সুন্দর ফসল ফলেছে সেটা আমাদের কিন্তু বিরাট একটা প্রাপ্তি এবং আমাদের এটা প্রত্যাশা বর্তমান প্রজন্ম যদি সংস্কৃতিবান হয় এবং তারা এই সংস্কৃতিকে আরও বেগমান করে গতিশীল করে তাহলে সারা বিশ্বকে আমরা একদিন দেখাতে পারব জি এবার আসছি গণসংগীত প্রসঙ্গে আমরা জানি যে আপনি এই গণসংগীতকে একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন এখানে আপনার পপুলারিটি অনেক অনেক বেশি তো আপনি আপনি একসময় ছিলেন এবং সেখানেও আপনি খুবই জনপ্রিয় ছিলেন আপনি আপনার সাথে আরো যারা ছিলেন পিলু মমতাজ এবং হচ্ছে ফিরোজ শাহী আপনার আজম খান আপনার সবাই মিলে পপ পপসঙ্গীতের একটা নতুন ধারার সৃষ্টি করেছেন তো সেখান থেকে গণসংগীতে আসাটা আসলে কিভাবে আসলে গণসংগীতেই আচ্ছা এটা পপ সঙ্গীতো হলো স্বাধীনতার পরে আর আমি তো গণসঙ্গীত শিল্পী ষাটের দশকে তো এখানে গণসংগীত বলতে আমি দর্শকদের উল্লেখ করতে চাই থরে যত জগতের লাঞ্ছিত ভাগ্যত ঝাকড়া চুলে কবি নজরুল সেই 40 দশকে গণনাট্যের গণসঙ্গীতের আগই তিনি আন্তর্জাতিক সঙ্গীত অনুবাদ করেন এবং গণসংগীতে পথিকৃত বলতে গেলে সেই নজরুল এবং নজরুল আমাকে বিভিন্ন ভাবে প্রভাব করে আচ্ছা আজকে নজrul দ্বারা অনেক বেশি আমার সেই প্রেম আমার সেই চুল আমার সাহস আমার বাদ প্রতিবাদ সমস্ত আমার যে বাসিতি আজকে দর্শক দের শোনাতে পারলাম না আমরা মিস করব তো আমি এই কথা বলবো যে গণসংগীতে যে ප්‍රচ্ছকපොත් হ্যাঁ যে সেই রবসন রপসন গবিনোজুল সেই যে 70 দশকে আমাদের 40 দশকে গণনাট্য এবং তার ধারাবহিকতা আমাদের বাংলাদেশে 70 দশকে গণসঙ্গীতে আবার পথযাত্রা শুরু হয় আচ্ছা আমরা প্রসঙ্গে ফিরবো কলটা নি আসছে হ্যালো আসসালামু আলাইকুম জি নামটা বলুন ভাই আমি রাজীব বলছি সাভার গেন্ডোমেন থেকে জি বলুন

গণসংগীত নিয়ে কথা হচ্ছিল সে আলোচনা তো আমরা পরে আসছি তবে গণসংগীতের একটি কনিষ্ঠ শাখা এই বন্যা ক্ষুব্ধ জনপদে খুবই সময় উপযোগী গান এই গণসংগীতটি রাজীব শুনতে চেয়েছে এবারে বানে সোনা ফলা মাঠ হইল সরকার দেশগির আমি শেষে নামে আকাল হাহাকার এবার বানে সোনা ফলা মাঠুইল সারখার দেশ গেরামে শেষে আকালা আকাল হাহাকার আমরা মরি কি আসে যায় মহাজনে পাওনাটা চায় বেবাগ ফসল তুইলা দিলাম আমরা তাগুর খামারে ও সখী না গেছস কি না আমারে আমি অহন রিস্কা চালাই আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে আমি অহন মেশিনি চালাই টঙ্গিরি শহরে ও শখিনা না ও সখী না গেছস কিনা ভুল ভুললাই হামা রে বাহ একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে এই কে আসলে দুটো জিনিসই আমার কাছে খুবই আশ্চর্যজনক যে একটি হচ্ছে আমার সঙ্গীতে আসা আমার বাবা চেয়েছিল আমি খুব রাজনীতিবিদ হই বা উকিল হই বা আমি অন্য কোন প্রফেশন বিশেষ করে হাজির শরীয়তল্লাহ আর খুব ভক্ত ছিল আমার বাবা পীরবাসা মেয়ার সেখানে গান বাজনা খুব কিন্তু নিষিদ্ধ ছিল এবং বাবাও সেই ফরেজি আন্দোলনের খুব একজন প্রত্যক্ষ একজন সিবাহ সালার সেই হিসেবে আমাদের কিন্তু এটা ছিল ঘরানাটা ছিল সঙ্গীতের আমি কিন্তু পরিবারে প্রথম এবং এই যে আমি আমার বাবা প্রথম দিক দিয়ে এটি ই করলো যখন দেখলো সঙ্গীতের সংগ্রাম এবং বৈরী প্রকৃতির আমি আধ্যাত্মিক গান করি বাবা খুব খুশি হতেন এবং সঙ্গীতে আসা আর কি যে কথাটা বলছিলেন যে সখী এটা পরে আসি কলটা ভেরি গুড হ্যালো হ্যালো আসসালামাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনার নামটা বলুন ভাই আমি আমি রাজ্যে থেকে শিশির বলছি বলেন আহ আমি একটু আলমগীর সাথে কথা বলতে হ্যাঁ বলছি আমি বলেন কেমন আছেন জি ভালো আমি আহ জানতে চাচ্ছি আপনার গানের শুরুটা কিভাবে এবং আপনার নিজের পছন্দ সবচেয়ে পছন্দ একটি গানের একটা লাইন শুনতে পাচ্ছি শিশিরের কথা বলে আমার মনে পড়ছে ফল্লু হোসেন বাদশাহ শিশির মুন্না সব ছাত্রনেতাদের কথা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান সাবাজ বাংলাদেশে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা আমার মনে পড়ে আপনার কথা উত্তর দিতে গিয়ে ওখানে আমার অনেক বড় বড়ো কতগুলি কনসার্ট হয়েছে খুব সফল গণসঙ্গীতের বিশেষ করে আমি মনে করি আমি সঙ্গীতে আসি যে কথা হচ্ছিল যে আমার বাবা চেয়ারম্যান ছিল তখন একটি রেডিও আয়ুকখানের আমলে রেডিও ছিল তখন তো এত সঙ্গীত শিক্ষার এত অবস্থা ছিল না তো সেখানে আব্দুল লতিফ আব্দুল আলিম বেদারউদ্দিন তাদের গান শুনে শুনে আমি তাদের ছাত্র হয়ে যাই ওই রেডিওতে আবার আমার এলাকাটি বাউল বা কীর্তন বিভিন্ন গানের হিন্দু প্রধান একটি এলাকা সেটাও আমার কিন্তু কণ্ঠে এসে বাঁধে এবং সেই নদী বয়ে যাওয়া বটবৃক্ষি সেই যে মায়াবী গ্রাম সেই যে ফেলে আসা ঋণ ভালোবাসার কিছু কিছু ঋণ আমি ঋণই আমার এলাকার সেই সঙ্গীতের কাছে আমার বাবার সেই রেডিওর কাছে যেমন শিখেছি বাবার হাত ধরে আমি যেতাম সেই মিলাদে সেখানে নাচ গেতাম তোরা দেখে যা আমি না মায়ের কোলে ছোট একটা প্রশ্ন ফরিদপুরের ভাঙ্গা থানার কালামের দ গ্রামে সেই যে নাদগাওয়া সেখান থেকে একটি সাহস অর্জন করা সেখানে শৈলশ বাবু ছিল কালা বাবু সেখানে নাটক করা সেখানে সঙ্গীতের আসর করা নজরুল जयंती করা এমনি এমনি করে কিন্তু সঙ্গীতের শুরুটা হয় সাহস সঞ্চার হয় কলকাতা নি আসছে প্লিজ হ্যালো আমি শুনছি বলেন বলেন

বারো বছর পর মনে হইল করছো তুমি ভুল মানুষের ঘর গো মনে হইল করছো তুমি ভুল মানুষের ঘর তোমার কাছে সুধা বোঝে এমন কেন হলো ট্রেনের বাসি ঠিক তখনই বলল ডেকে চলো জেনে আর হল না মনে হইল করছো তুমি ভুল মানুষের ঘর গো মনে হইল করছো তুমি ভুল মানুষের ঘর পার্বতীপুর স্টেশনে দেখা হইল তোমার সনে বারো বছর পর মনে হইলো করুস তুমি ভুল মানুষের ঘর গো মনে হইল করছো তুমি ভুল মানুষের ঘর আমরা কিন্তু জানলাম না এখনো সখিনাটাকে সেই অতিথির নাম আচ্ছা এই যে পার্বতীপুর থেকে আমার কথাটা জানার আগেই ট্রেন নিয়ে গেল থাকে এমনি পার্বতীপুর শান্তাহার কত স্টেশনে সখিনারা আছে শকিনা কখনো বিক্ষুব্ধ চিৎকার শকিনা কখনো পাচার করা কোন নারী অ্যাসিড দগ্ধ করো নারী শকিনা কখনো ইয়াসমিন আমাদের সমাজে কখনো সব মেহের কারো আহ্লাদি বোন কারো মমতময়ী মা শকিনা কারো প্রেমিক প্রেমিকা তো অনেক ভক্ত দর্শকরা খুব জানতে ইচ্ছা করে যে সখিনা সাদিয়া নামে আমার প্রথম প্রেম ছিল সেই থেকে

ভাসলো ঘর দুয়ার রে এমন পানি দিলা তুমি ভাসলো ঘর দুয়ার দে দে পানি সোনার ধানে ভরা ছিল ওই যে সোনার মাঠ মনু নদীর পাড়ে ছিল হাট বানে সবই কাইরা নিল গরু সক বলে ভাইসা গেল মানে সবই কাইরা নিলো গরু ছাগলে ভৈসা গেলো দুই বা গেলো সব তো শক্ত সখিন আর সংসার হাল্লা ম্যাগ দে পানি দে খইমু না তোয়া হাল্লা ম্যাগ দে পানি দে খইমু না তোয়া হাল্লা

আমি এই ক্ষেত্রে আপনার জন্যে একটি কথা পাঠ করতে চাই যেটা প্রাসঙ্গিক হবে সোনার ঘড়ি গায়েব হলে চোরের উপর রাগ ওঠে মহাচোরের যে সব এই বাংলা খেলে লুট করে সোনার ঘড়ি কিনতে পারো কিনতে পারো জুতা একটাই দেশ চুরি হলে দেশ পেবে আর কথা অতি সম্প্রতি সাবেক পররাষ্ট্র সচিব আমাদের ফারুক চৌধুরী অন্নদা শঙ্করের একটি ছড়া যে তেলের শিশি ভাঙলো বলে শিশুর উপর রাগ করো তোমরা যে সব বুড়ো শিশু ভারত ভেঙে ভাগ করো তার আদলে তিনি সম্প্রতিকালে একটি ছড়া লিখেছেন আমি এই গণসংগীতের প্রসঙ্গে বলতে চাই সংস্কৃতি বলুন সঙ্গীত বলুন কবিতা বলুন এক একসময় রাজনীতির সঙ্গে পরস্পর হাত ধরাধরি করে চলেছে সংস্কৃতি হচ্ছে একটি দেশের মানুষের জনগণের বিশ্বের চেতনার প্রাণ শক্তি যে কথা আমি তা সঙ্গে আলাপ করছিলাম আমাদের ভাষা আন্দোলন ছিল অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধে ছিল সেই রাজনীতি এবং সংস্কৃতি পরস্পর হাত ধরাধরি করে চলেছে সেই চেতনা ছিল সম্পূরক কিন্তু আজকে কারা এই রাজনীতিকে প্রস্তুবিদ্ধ করেছে সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে সংস্কৃতি থেকে রাজনীতি প্রাণ শক্তি সঞ্চার করেনি এই বন্ধুটি সুন্দর প্রশ্ন করেছে আজকে ব্যান্ড গান বা পপ গানের প্রতিকৃত কিন্তু আমরা কিন্তু তা যত সুযোগ সুবিধা পাচ্ছে গণসঙ্গীত পাচ্ছে না আমি এবারে সিদ্ধান্ত হয়েছে সিটিসিএল মিউজিক অ্যাওয়ার্ডে আমি প্রেস কনফারেন্সে ছিলাম যে গণসঙ্গীত শাখাটি এবারে স্বীকৃত হবে কালকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে দেখলাম গণসঙ্গীত শাখাটি নেই নতুন কুড়ি থেকে শুরু করে ক্লোজ আপ পর্যন্ত ট্যালেন্ট হান্টে আমি গণসংগীত শাখাটা দিচ্ছি না অথচ দেশের শ্রেষ্ঠ সঙ্গীতটি আমার ভাইয়ের রক্তে লাগানো ওরা আমার মুখের কথা আজও শ্রেষ্ঠ সঙ্গীত আজও শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীটি আব্বাস বলুন সে আব্দুল লতিফ বলুন আলতাব মাহমুদ বলুন তারা তো গণসঙ্গীতের লোক ছিল আব্বাস সেই মলনা ভাসনী সেরে বাংলার সেই জনসভায় সেই মাতিয়ে তুলত গণসঙ্গীতে শহীদ আলতাব মাহমুদ জীবনটি দিয়েছে সর্বোচ্চ মূল্যে

আপনি একটু জড়িয়ে ফেলছেন বর্তমান ধারায় তো আপনারা দুইজনই গণসংগীতকে দেখতে পাচ্ছেন না গণসংগীত খুব অবহেলিত এটা বলবেন যে বর্তমান ধারায় ব্যান্ড বা অন্যান্য সংগীত বা আধুনিক সঙ্গীতের নামে যারা হাউ করছে এটা বলছেন তবে আমি কোনো কাউকে আক্রমণ না করেই বলতে চাই যে আসলে সংগীত কখনো কুয়োর জল নয় সংস্কৃতি তো নয় এটা বহতা নদীর মতো আমরা যে পপ সঙ্গীত ইস্টার্ন ফোক উইথ ওয়েস্টার্ন বিট আমরা যে মূল ধারায় পপ গান আজম খান আমি আদাসটা শুরু করেছিলাম সেখানে আমাদের যুদ্ধ ফ্রেরতে এই যুবকদের মধ্যে যে জীবনযন্ত্রণা যেটা বলেছে যাত্রা। সেখানে গতির বা তারুণ্যতার একটা জয়গান আমরা লক্ষ্য করতে পারলাম এবং এই মুক্তিযুদ্ধ ছাড়া আমরা আমি আজম খান ফ্রন্টের মুক্তিযুদ্ধ ছিলাম আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলাম এখানে এসে আমরা সেই গিটার ড্রাম সংগ্রহ করে ইস্টার্ন সুরের সঙ্গে সঙ্গীতের একটা মেলবন্ধন ঘটিয়ে এবং সেই ধারার ধারাবাহিকতায় আজকে আজ বাচ্চু বা জেমস হাসানদের এই ব্যান্ড সঙ্গীত তাদের সেই জিনিসকেও আমরা উড়িয়ে দিচ্ছি না তারাও সঙ্গীতে একটা আধুনিক জিনিসের সৃষ্টি করছে কিন্তু পরিবর্তন হবে

বাসি বলে আর কিছু নাই বাসি বলে আর কিছু নাই বাংলা ভালো বাসি বাজে কি মুর সুরে বাজে বাংলাদেশি বাসি বাজে কি প্রা সুরে বাজে বাংলাদেশি বাসি বাসি বলে আর কিছু নাই বাসি বলে আর কিছু নাই বাংলা ভালো বাসি শুধু বাংলা ভালো বাসি বাজে কি মূর সুরে বাজে বাংলাদেশি বাসি আসলে সংস্কৃতির সঙ্গীতের ভুবনে যত অস্থিরতা হচ্ছে তত অন্তর্বেদনা হচ্ছে না এক সময় যে কালোজয়ী গানের শিল্পী ছিল মাহমুদ নবী বশির আহমদ মোহাম্মদ আলী সিদ্দিকী খন্দকার ফারুক আহম্মদ সৈয়দ আব্দুল হাদি আব্দুল জব্বার কোথায় হারিয়ে গেল তারা আজকে আমাকে নিয়ে আপনারা আফসুস করছেন আমাদের ধারা মৌলিক কিনা বর্তমানে যারা হাউকাউ করছে সেটাই আসল কিনা

আমি মিরপুর থেকে মিসেস নীলা বলছি জি বলুন আমি ফকিরান সাহেবের একজন দারুণ ভক্ত তো আমি ওনার কাছে আমি ওনার একটা কাছে একটা গান শুনতে চাচ্ছি ওই মায়ের যে গানটা গান উনি মায়ের এক ধার দুধে দাও হুম হুম এই গানটা প্লিজ একটু উনি গাইতে শোনা জি আপনাকে অনেক ধন্যবাদ আমি হতাশ হচ্ছিলাম যে প্রচুর ফোন এসেছিল শুধু পুরুষের ছেলেদের তা আমি ভাবলাম কী ব্যাপার শখিনার গায়কের শখিনার বা ভক্ত নেই

পাপুষ বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু মায়ের এক ধার দু দীর্ঘ মনে হয় অল্প অল্প করেই গাওয়া ভালো হ্যাঁ আমরা অনেক ভক্তদের সময় শেষ হয়ে এসেছে প্রায় আমরা যে প্রসঙ্গটা নিয়েবার একটু কথা বলতে চাই সংক্ষেপে কারণ প্রোগ্রামের সময় একেবারেই শেষ সব মেহের প্রসঙ্গটা আমরা একটু জানতে চাই সব মেহের 14 বছরের 9 এপ্রিল হারিয়ে গিয়েছিল নারায়ণগঞ্জের যে টানবাজারে দौलतখানে চালাইলো সন্ত্রাস এটাটা আমি প্রতি কি সপ্তাহে আপনি জানেন যে বিষয় বিষয়ভিত্তিক গান কি সব মেহের বলুন জগন্নাথ হল ট্র্যাজেডি বলুন বা চরের গান বলুন বন্যা বলুন বেঞ্জামিন বলয়েসি বলুন ম্যান্ডেলা বলুন আপনি শখিনা বলুন প্রতীকী সত্তায় আমি গণসংগীতগুলি আনার চেষ্টা করেছি সেই চল্লিশ দশকের আইপিটি এর গানের কথা হচ্ছিল তারই ধারাবাহিকতায় আমাদের দেশে ভাষা আন্দোলনের রক্তাক্ত দলিল বুকে নিয়ে এখানেও আউবকর সিদ্দিক সেকান্দার আবু জাফর মোশারফ সাহেব এবং তারা গান রচনা করেছে অনেকে সে সুকান্তের গান সে নজরুলের গান রবীন্দ্রনাথের গান আমাদের অনেক অচলয়তনকে ভেঙেছে এখানে কামাল লোহানি ক্রান্তি গোষ্ঠীর মাধ্যমে আমি সঙ্গীত বলয়ে প্রবেশ করি যে কথা এক ভক্ত বলেছিল কেমন করে সঙ্গীত শুরু হলো কিন্তু আমি কেমন করে জনপ্রিয় হলাম সেই জগন্নাথ কলেজে সিক্সটি সিক্সে আমি যখন কলেজ বলয়ে পরিবেশ করি পরে আমি জার্নালিজম করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি বা মধুর ক্যান্টিন বা জগন্নাথ কলেজের অবকাশ এগুলি হচ্ছে আমার সংস্কৃতির চর্চার একটা ভীষণ জায়গা সেখানে সে কামাল রোহানি নিজামুল হক শেখ লুতুর রহমান আলতাফ মাহমুদ সেই আব্দুল লতিফ এইসব গুরুদের কাছে আমি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর মাধ্যমে গণসঙ্গীত গাইতে শুরু করি এবং এই যে সব মেহের বা এই যে ইউরির চর তার পরবর্তী পর্যায়ে এটা ম্যান্ডেলা দশকে ম্যান্ডেলা যখন কারাগারে তখন সেই যে গানটি কালো কালো মানুষের দেশে ওই মাটিতে রক্তের স্রোতের সামিল নেলসন ম্যান্ডেলা তুমি আমর কবিতার শুভ তোমার জন্মদিন শুভ হোক তোমার জন্মদিন বা দুই বাংলাই আমার যে গানটি হেমাঙ্গ বিশ্বাসের অনুবাদ পিটসিগারের সে গান নাম তোর ছিল জন হেনরি নাম তোর ছিল জন হেনরি ছিল যেন জীবন তো ইঞ্জিন হাতুরির তালে তালে গান গেয়ে শিশি দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন হো খুশি মনে কাজ করে রাত দিন খুশি মনে কাজ করে রাত মনে করি যে শ্রমের ঘামে যে দেশের শখিনারদের লাল টিপ মুছে যায় সেই শ্রমজীবী শখিনার লাল টিপ কবে কখন একাকার হয়ে গেছে পিট সিগারের সেই জন হেনরির হাতুড়ির সুরে আমি মনে করি আন্তর্জাতিকতাবাদের যে বাণী শোষণ মুক্তির বাণী এবং যে বাণী রয়েছে যে গানে সেটাই হচ্ছে গণসঙ্গীত এবং আমি মনে করি আজকে পপ গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বিভিন্ন সঙ্গীত থাকবে কিন্তু মানুষের জাগরণে সংস্কৃতি চর্চায় গণসঙ্গীত যতদিন অসম্ভ থাকবে অন্যায় থাকবে গণসঙ্গীত সোচ্চার থাকবে লড়াইয়ের ময়দানে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য আমাদের প্রোগ্রামের সময় একদমই শেষ আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব তার আগে আমি ছোট্ট একটা কথা বলে রাখছি সেটা সব মেহেরকে নিয়ে আপনি একটি গান গেয়েছেন আমরা সেই গানটা শুনতে শুনতে প্রোগ্রাম শেষ করব তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের বাংলা ভিশন ক্যাফে অপেক্ষায় থাকুন আমাদের আগামী ক্যাফের সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সব মেহের নিয়ে কথা আমার প্রিয় কবি রুদ্র মোহাম্মদ সে লাইনটি উচ্চারণ করছি ভক্তদের জন্যে সব মেহরে যে বানাইছে সেই মাইরা সে তারে সেই দাঁড়াই সে প্রতিবাদের প্রথম কাতারে তারে চেনা কঠিন কাজ সে আছে চাইনি আর ভাতে আজকে সমাজে বিভিন্নভাবে লাল পতাকা দিয়ে লাল পতাকা প্রতিহত করা হচ্ছে তাই আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি আমাদের দেশের জনগণ যেন সত্যিকার ভাবেই আমাদের সমাজকে এ দেশকে এগিয়ে নিয়ে যায় সুনীল শরতে থোকা থোকা কাশফুলের শুভেচ্ছা আমার ভক্ত যারা কথা বলতে পারলো যারা পারল না তাদের কাছে রইল আমার গণসঙ্গীতের একটি প্রত্যাশা আগামীতে অবশ্যই গণসঙ্গীত নিয়ে আমি একাডেমি তৈরি করব। ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে